আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রম বাংলাদেশি ব্লগার ইন লন্ডন ইউকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমি এখন সকালবেলায় একটু বাজারে গিয়েছিলাম তো ভাগ্যক্রমে যেখানে বাজার করতে গিয়েছি ওখানে দুই ঘন্টার একটা ফ্রি পার্কিং পেয়ে গিয়েছিলাম এই জন্য তো খুবই হ্যাপি তো এই তো দেখছেন রোদর উজ্জ্বল দিন কিন্তু এটা দেখে মোটেও ধোঁকা খাওয়ার কিছু নেই কারণ বাইরে অনেক ঠান্ডা রোদ দেখা যাচ্ছে বাট এই রোদে কিন্তু কোনো তাপ নেই বাইরে কিন্তু প্রায় ফোর ডিগ্রি টেম্পারেচার যেটা বাংলাদেশে য যখন শৈতপ্রবাহ হয় তখন যে ঠান্ডাটা পড়ে সেই রকম কিন্তু এখানে মনে হচ্ছে যে এখনও ঠান্ডাই শুরু হয়নি তোই তো আমি যাচ্ছি আসলে আমরা একটা মাছ বাজারে যাচ্ছি যেটা কি লন্ডন ফিশ বাজার ওখানে লেখা আছে যে হ্যাঁ লার্জেস্ট ফিশ বাজার কিন্তু আসলে লার্জেস্ট না এর চেয়েও বড়ো ফিশ বাজার আছে তো যদিও কিন্তু এখানের মাছগুলো ভালো এখানে আমরা আগে আসতাম তো এই জন্য ভাবলাম যে হ্যাঁ এখান থেকেই কিনে নিয়ে যাই গতকালকে আমরা জানকি স্কুলে দিয়েই আমরা এসেছিলাম বাট আনফর্চুনেটলি তখন এটা ওপেন হয়নি এটা দশটার দিকে ওপেন হয় মনে হয় তো আমরা শুয়ানটার দিকেই এখানে চলে এসেছিলাম এসে দেখে যে হ্যাঁ আমরা চলে এসেছি কিন্তু দোকান ওপেন হয়নি তো আবার বাসায় ফিরে গিয়েছিলাম আজকে আবার এসেছি তো এটা আমি বাজার করতে চলে গিয়েছিলাম তো আমি বাজার করার সময় আর কোনো ভিডিও করিনি কারণ বাজার করার সময় ভিডিও করতে গেলে আমার বাজারের অনেক কিছু মনে থাকে না পরে আমি ভুলে যাই এবং বাসায় এসে মনে হয় যে হ্যাঁ আমার এটা কেনা উচিত ছিল এটা কেনা উচিত ছিল এরকম তো এই জন্য আমি আর ভেতরে কোনো ভিডিও করিনি তো এই তো আমি বাসায় চলে যাচ্ছিলাম আমরা বাজার করে তো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে আসলে এই যে রোদ বলতে এখানে কোনো রোদই ছিল না কেমন যেন রাস্তার ওই পাশেই রোদ দেখা যাচ্ছিলো আর রাস্তার মেইন রোডগুলোতে কেন যেন একদম মানে ক্লাউডি দেখা যাচ্ছে তো এই তো বাসায় চলে এসেছি বাসায় চলে এসে তো আমার সবচেয়ে বড় কাজ যেটা বাজার করার চেয়ে আমার কাছে বাজার গোছানোটা এত ঝামেলা তো এটা আমি বাজারগুলো গোছাচ্ছিলাম কারণ আমার যখন বাসলাম বাজার করা খুব মজা নিয়ে বাজার করি যা ছা যেটা সামনে পাই সেটাই নিচ্ছি কিন্তু পরে যখন মনে হয় যে হ্যাঁ আমার বাসায় গিয়ে আমার আবার এগুলো আমার ফ্রিজে ভরতে হবে তখনই আমার একদম মনে হয় যে সর্বনাশ আমি এত কিছু কেন কিনলাম তো যাই হোক যে আমি এগুলো আসলে ফ্রিজে আমি জায়গা করতে পারছিলাম না এই জন্য আমি সবগুলোর বক্সগুলো ফেলে দিচ্ছিলাম বক্সগুলো ফেলে দিলে আবার ভেতর আরেকটা প্যাকেট আছে সো ওই প্যাকেটটাতেই আমি সুন্দর আবার রেখে দিলাম সব গুছানোর পরে এই যে আমি একটা পিঠা দেখালাম এটা হচ্ছে গিয়া বাংলাদেশে আমরা এখানে সিলেটিরা বলে এটাকে চই পিঠা তো আমরা বাংলাদেশে আমরা যেহেতু মায়াম এর আমরা বলতাম হচ্ছে গিয়ে এক একজন এক একভাবে ভাবে পিঠার নাম বলে কেউ বলে হচ্ছে মেরা পিঠা কেউ বলে হচ্ছে পিঠা আমরা বলি যে কুটা পিঠা বলি তো এই তো আমি এখানে ডাল নিয়ে এসেছি এটা নাকি মশ ডাল এত সাদা মশকালের ডাল আমি আসলে কখনো দেখিনি আবার গুড়াটাও পেয়েছি তো আমি ভাবলাম যে হ্যাঁ নিয়ে যাই সাদা মশকালের ডাল সবসময় কালো মাস্কলের ডালই আমি দেখেছি তো এই যে এখানে আমি ভাবছি যে হ্যাঁ পিঠাটা খাবো আমাদের মামি স্টাইলে তো এই জন্য আমি বেগুন পুড়ছিলাম আমার এই চুলাতেই ইলেকট্রিক চুলোতেই বেগুন দিয়ে রেখেছি আমি উপরে আর এখানে পিঠাটাকে আমি গরম করছিলাম তো আজকে আমি মা আমরা যে আগে যেরকম করে খেতাম নানাবাড়ী দাদা বাড়িতে সেই স্টাইলেই আমি আজকে করছি আমার মা যখন আগে পিঠা বানাত তখন বলতো যে হ্যাঁ পিঠা বানানো শিখতে তো আমি বলতাম আমি পারবো না আমি কিনে খাব নি এখন দেখা যায় সেই কাজটাই আমি করি আমি কিন্তু এগুলো বানাতে পারি না সো আমি এখন কিনে খাই তো এই যেখানে বেগুনটা আমি পরে ভালো করে ক্লিন করে চামড়াটা যেটা পুড়ে গিয়েছিলো সেটা ক্লিন করে আমি এখানে রেখেছি আর এখানে আমি স্প্রিং অনিয়ন পেঁয়াজের কলি যেটা সেটা কেটে নিচ্ছি আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কেটে নিচ্ছি আর আমি ওখানে যে আমার যে ইলেকট্রিক কুকারের উপরে আমি কয়েকটা মরিচ দিয়ে রেখেছিলাম তো মরিচগুলো ওখানে দেখি যে ওই তাপে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ওই মরিচগুলো আর পেঁয়াজের যে কলি সেটা আর ধনিয়া পাতা আর হচ্ছে একটু সরিষার তেল দিব আর লবণ দিয়ে আমি এটাকে মেখে ভর্তা বানিয়ে ফেলবো মানে ইজি আমি আসলে একটু লেজি কারণ আমার রান্নার ব্যাপারে আমি কিন্তু কোনোটাই পারদর্শী না আমি জাস্ট ট্রাই করি মানে খাওয়ার মতো যেন হয় আর কি তো এইটাই আর এটা খেতে আমার কাছে খুবই মজা লাগে ওই পিঠাটা দিয়ে আমি বেগুন ভর্তাটা দিয়ে খাবো এটাই হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাডিশন ছিল আমরা এভাবেই খেতাম মানে এখন সব ধরনের পিঠাই কিনতে পাওয়া যায় আল্লাহর আমি কোনো পিঠাই বানাই না এবং আমার আসলে আমি বানাতে পারি না সেটা হচ্ছে মেন জিনিস তো যাই হোক আমি পিঠাটা এনজয় করি আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ